আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যে সিঙ্গাপুরে যে প্রতারণা, অনলাইনে প্রতারণা, এটা কিন্তু বেড়েছে এবং এই প্রতারণা শিকারের মধ্যে প্রবাসী কর্মীরা এবং গৃহকর্মীরাও অনেকেই প্রতারণার শিকার হয়েছে এবং বর্তমানে এই প্রবাসী কর্মীদের মধ্যেও প্রতারণার শিকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কারণ কি, যে অনেকেই আমরা প্রবাসে যাই যে অতিরিক্ত কিছু টাকা ইনকাম করার লোভ সামলাতে পাই না, যে কেউ প্রস্তাব করে অতিরিক্ত টাকা ইনকাম করার জন্য চিন্তা করছে অতিরিক্ত টাকাটা আসলে পরিবারকে দিব, বেতন টাকাটা নিয়ে যে চলবো। সেই কারণে অনেকে এই প্রতারণার সাথে জড়িয়ে পড়ে, নিজ যখন প্রতারিতে হয় তখন আর কিছু করা থাকে না। তো আজকে দ্য স্টেটস টাইমস পত্রিকা একটি নিউজ এসেছে, নিউজটা আপনাদেরকে আমি পড়াশোনা আছি তাহলে বুঝতে পারবেন। যখন স্যাম, তার আসল নাম নয়, একজন অভিবাসী কর্মী গত বছরের 20 জুন একটি চাকরির প্রস্তাব গ্রহণ করেছিলেন, তখন তিনি চাইছিলেন দ্রুত আরও অর্থ উপার্জন করতে। হ্যাঁ, সবাই চায় দ্রুত অর্থ উপার্জন করতে, বেশি বেশি টাকা উপার্জন করতে, যাতে তিনি বাংলাদেশে তার পরিবারের জন্য একটি বড় এবং আরও আরামদায়ক বাড়ি তৈরি করতে পারেন। 45 বছর বয়সে তিনি তার প্রিয়জনকে শেষবার 2019 সালে আগস্টে দেখেছিলেন। বলেছিলেন, আমি মনে করি প্রত্যেকেরই নিজস্ব বাড়ি তৈরি করার পরিকল্পনা রয়েছে, আমার পরিবারের জন্য এক সুন্দর বাড়ি তৈরি করা আমার পরিকল্পনা। দুদিন পর স্যাম, যিনি এখানে একটি গুদামে প্রোডাকশন কোঅর্ডিনেটর হিসাবে কাজ করেন, চাকরি কেলেঙ্কারিতে $11,000 বেশি হারান তিনি, যা প্রায় 1 বছরের বেতনের সমান। এই প্রতারণায় জড়িত হয়ে তিনি $11,000 হারিয়েছেন, যা তার 1 বছরের বেতনের সমান। 1 বছর উপার্জন করতেন, ওদের লোভে পড়ে একদিনে $11,000 হারিয়ে ফেলছেন। দ্য স্টেটস টাইমসকে বলছেন যে তিনি একটি বিদেশি নম্বর থেকে একটি হোয়াটসঅ্যাপ বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছিল যে তাকে জানিয়েছিল যে তিনি একটি অনলাইন পোর্টালে 60টি অর্ডার পূরণ করে কমিশন পেতে পারেন, অর্থাৎ অনলাইনে 60টা প্রোডাক্ট অর্ডার করলে সে কমিশন পাবে, এবং তিনি এই চাহিদা মতো তাকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছু টাকা জমা দিতে বলা হয়েছিল। তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলা হয়েছিল। স্যাম 21 জুন $135 জমা করেন এবং একই দিনে তাকে $404 দেওয়া হয়। ওয়া কত লাভ, $135 জমা দিয়ে $404 তিনি ফেরত পান। পরের দিন তিনি লোভে পড়ে $11,730 8টি লেনদেন করেন, কিন্তু পরে তার অর্থ আর ফেরত দেওয়া হয়নি। তখন তিনি বুঝতে পারেন যে এটা প্রতারণার শিকার হয়েছেন, তখন তিনি এটা পুলিশ রিপোর্ট করেছিলেন। পুলিশ জানিয়েছে যে গত বছর 3,181 জন অভিবাসী কর্মী এই প্রতারণার শিকার হয়েছে, যা 2020 সালে 1965 জনের চেয়ে বেশি। শুধু তাই নয়, গত বছর 317 জন গৃহকর্মী প্রতারণার শিকার হয়েছে, যা 2020 সালে 216 জনের চেয়ে বেশি। জনশক্তি মন্ত্রণালয় অনুসারে তথ্য অনুসারে গত বছর ডিসেম্বরের হিসাবে সিঙ্গাপুরে 246,300 অভিবাসী গৃহকর্মী এবং কনস্ট্রাকশন, মেরিন এবং প্রসেস সেক্টরে 318,400 ওয়ার্ক পারমিটদারি ছিল। তো প্রতারণার শিকার থেকে বাঁচতে হলে আমাদের কী করতে হবে, এ ধরনের লোভনীয় অফার দেখলে গ্রহণ করা যাবে না। যেটাই বলবে যে আপনাকে বিনা পরিশ্রমে টাকা আসবে, এই কথা বলার সাথে সাথে আপনারা তাদের পলন করে তাদের ফাঁদে পা দিবেন না, এতে কিন্তু লাভের চেয়ে ক্ষতি হবে বেশি আপনার। আমরা সবাই চেয়ে লাভবান হই, কিন্তু লাভবান হতে গিয়ে কিন্তু নিজেকে একেবারে নিঃস্ব করা যাবে না। তো এই ধরনের লাভবান হতে যাবেন না, দয়া করে চিন্তা করবেন যে আপনার কষ্টার্জিত অর্থ কেন প্রতারকদের হাতে তুলে দেবেন। প্রতারকটা কিন্তু খুবই কৌশলে এমন কথা বলবে, আপনারা তাদের কথা বিশ্বাস করে ফেলবেন। এখন দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ আপনাকে হেল্প করবে না। যারা আপনাকে হেল্প করতে পারবে, লোভনীয় চাকরি পাওয়া দেবে, তারা আমার মনে করবে স্বার্থবাদ প্রতারক। তো এইসব তিনি একটু সাবধানতা অবলম্বন করবেন। আমাকে তাদের মনে অফার আসে, আমি কিন্তু চাকরির অফার গ্রহণ করিনি, এমনকি আমাকে বলেছে আমার ফেসবুক পেজে যদি তাদেরকে অ্যাড দিই আমাকে দৈনিক $3,000 দিবে, এমনকি বলছে সপ্তাহে $7,000 দিবে। শুধু আমার কাজ হবে দৈনিক দুটো তাদের অ্যাড পোস্ট করা, আমি তো রাজি হইনি। কেন এমন লোভনীয় অফার, মানে কি প্রতারণা? বিশেষ না করলে আমি আপনাকে স্ক্রিনে দেখাই দিচ্ছি যে আমাকে কী অফার দেওয়া হয়েছিল। দৈনিক কত টাকা চাকরি দিয়ে বেতন দিবে আমাকে যদি আমি তাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করি, অথবা তাদেরকে আমি যদি পোস্ট শেয়ার করি আমার পেজে, এটা নিয়ে আমি অন্য একদিন আবার ভিডিও করবো একটা, যে আমাকে কত ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছে এইরকম প্রতারকরা। আমি একটু সাবধানতা অবলম্বন করি বলেই আমাকে তারা এখন পর্যন্ত ফাঁদে ফেলতে পারে নাই। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করতে পারবেন, তাহলে দেখবেন প্রতারকরা আপনার সাথে যোগাযোগ করবে না। তো প্রতারণাটা বাস্তবে নিজের সচেতনতা ছাড়া কোনো উপায় নেই, খুব সচেতন হন, অন্যদেরকে সচেতন করুন, আর পারলে ভিডিওটা অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে প্রতারণাতারা আমাদের বাংলাদেশি ভাইয়েরা এই প্রতারণার হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। সকলেই ভালো থাকবেন এবং আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ।